হেফাজতেই থাকতে হবে। পার্থ চট্টোপাধ্যায় আগের শিক্ষামন্ত্রী, এখনকার শিক্ষামন্ত্রীর কি হবে? দুইয়ের মাঝখানে যে ছিলেন এসএসসি চেয়ারম্যান, প্রাইমারি চেয়ারম্যান, সেকেন্ডারি চেয়ারম্যানের সঙ্গে জেলে টাকা খেয়েছে, বেকার ছেলে মেয়েদের কাছ থেকে টাকা খেয়েছে, টাকা খেয়ে শিক্ষার নিয়োগ করছে, শিক্ষাকে কলুষিত করছে, সর্বনাশ করছে, সারা জীবন জেলে থাকা উচিত। আর এদের ওপরে অনুপ্রেরণা যারা 75 ভাগ ভাগ নিয়েছে যারা, তারাই বা ছাড় পাবে কেন? যারা টাকা নিয়েছে, টাকা নেবার ব্যবস্থা করেছে, টাকার দালালি করেছে, তাদের সভ্য সমাজে মুখ দেখাবার মতন যোগ্যতা কিছু নেই, থাকতে পারে না। বেআইনি চাকুরি যারা করছিলেন শিক্ষকতা, তাদের যেমন খারিজ করা হচ্ছে অল্প অল্প করে, ধাপে ধাপে, আরও অনেক দ্রুত করা উচিত, তেমনি সেই শূন্য পদে যারা বেআইনি চাকরি বাদ গেলেন তাদের শূন্য পদে নিয়োগের কাজ শুরু করার কথাও হাইকোর্ট বলেছে। আজকে থেকে বোধহয় কাউন্সেলিং শুরু হলো এসএলএসটির 65 জনের জন্য। আমরা বলবো সমস্ত ফেক দুর্নীতির নিয়োগ বাতিল করতে হবে, সেই জায়গাতে যারা যোগ্য যথাযথ তাদের কাজের ব্যবস্থা করতে হবে নিয়োগ, আর টাকা যারা দিয়ে চাকরি পেয়েছে তাদের খারিজ হলো, টাকা যারা নিয়ে চাকরি দিয়েছে তাদের ব্যবস্থা কী হবে এটা ঠিক করা জরুরি। নেতা মন্ত্রীরা কোথায়? ব্যাংকে 177টার বেশি ভুয়ো অ্যাকাউন্ট, কালো টাকা সাদা করার অ্যাকাউন্ট, বালি পাচারের টাকা না গরু পাচারের টাকা না কয়লা পাচারের টাকা, সেটা বলতে পারবেন তিনি যিনি অনুব্রতকে বীর আখ্যা দিয়েছিলেন অথবা বাঘ আখ্যা দিয়েছিলেন। তাদের বদান্যতায় অনুব্রতর বাহিনী কালো টাকাকে সাদা করছে, ভয়াবহ ব্যাপার, এবং এটাই পশ্চিমবাংলায় যে চলছে সেটা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। হাইকোর্ট বলেছেন প্রত্যেকটা ব্লক, পারলে প্রত্যেকটা পঞ্চায়েতে পরিদর্শক দল যাক কেন্দ্রে, যাওয়াটাই উচিত, যাওয়াটাই উচিত, এটা ভালো হলো। আমরা তো দাবি করছিলাম যে এটা ভালো করে তদন্ত করা দরকার, যেখানে আমরা বলছিলাম যে আশা অথবা ICDSD হবে না, বিডিও অথবা তার উপরে র্যাঙ্কের লোককে তদন্ত করতে হবে। রাজ্য সরকার করেনি, দিল্লি টিম পাঠিয়েছে, ভালো তো আমাদেরই কথা, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে শুভেন্দুও বলছেন গ্রামে গ্রামে হোক, আর অভিষেকও বলেছে সবচেয়ে বেশি দুর্নীতি মেদিনীপুরে, তাহলে অন্তত মেদিনীপুরে সবকটা গ্রামে হোক, ধরা পড়ুক না, তৃণমূল হলেও ধরা পড়ুক, বিজেপি হলেও ধরা পড়ুক, অন্য কেউ হলে ধরা পড়ুক, তদন্তটা মাঝ রাস্তায় আটকে দেবার জন্য বিজেপি এবং তৃণমূল তার ব্যবস্থা করবে না, তো শেষ পর্যন্ত তদন্ত হওয়া উচিত। 30 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, খুবই খারাপ কথা, মাত্র 30 লাখ, ফ্ল্যাটে 50 কোটি, খাটের তলায় তো 18 কোটি, আর ওই মাছ কাটছিলেন যিনি 1.5 কোটি, ফ্ল্যাটে মাত্র 30 লাখ, খর্দায় জানি না শোভনবাবু ঠোভনবাবু দুঃখ পাবেন কিনা, খুবই খারাপ। কিন্তু এটা ভর্তির টাকা না চাকরির টাকা, কিসের টাকা? ভিন রাজ্যে যারা বাংলার ছেলে মেয়ে আছে তাদের বন্ধু বান্ধবরা তাদেরকে প্যাক দিচ্ছে, অসম্মানিত হচ্ছে, বলছে আমাদের রাজ্যে তোরা কাজ করতে এসেছিস কেন? টাকা তো লাফাচ্ছে আর উড়ে বেড়াচ্ছে কলকাতায়, খাটের তলায়, ফ্ল্যাটের মধ্যে, রাস্তায়, চলতে চলতে, মমিনপুরে, সর্বত্র, দিদিমণির রাজত্বে প্রাবল্য হয়ে গেছে, প্রচুর পয়সা, কালো টাকা সাদা করার বন্দোবস্ত। আজকে এমএলএ তিনি আজকে আমরা এতদিন ধরে যা বলছিলাম তা স্বীকার করলেন যে পঞ্চায়েতের ভোটে আসলে লুট হয়েছে, 100 ভাগ লুট হয়েছে, কিন্তু উনি বলছেন লুটটা উনি করেছেন শুভেন্দু অধিকারীর নির্দেশে, তাহলে প্রথমত লুট করেছেন। এই লুটের আর বাহিনী গত 5 বছর ধরে পঞ্চায়েত চালিয়ে সর্বনাশ যে করেছে সেটা রিপ্লেসমেন্ট কী হবে? গুলশান মল্লিককেও বলতে হবে তিনি এমএলএ, সরকারকেও বলতে হবে। আর এটা বোঝা গেল যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে বিনা ভোটে জিতে আসা 42-এ 42 জেলা পরিষদ অনুব্রত, তিনিও নিশ্চয় গুলশান মল্লিকের মতন শুভেন্দু অধিকারীর কথাতেই লুট করেছেন, অথবা গোটা ডায়মন্ড হারবার পার্লামেন্টে বিরোধীরা কেউ দাঁড়াতে পারেনি অভিষেক ব্যানার্জি, তিনিও নিশ্চয়ই মমতার কথা না, তিনিও নিশ্চয়ই শুভেন্দুর কথাতে লুট করেছেন। তো দলের 1 নম্বর নেতা তো বোঝা যাচ্ছে শুভেন্দু ছিল, মমতা ব্যানার্জিরা 2 নম্বর না 3 নম্বর, বলেন এক করেন আর এক। মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করেছেন যে জলের জন্য কোনো ট্যাক্স আমি নেব না, এবং কেন সুব্রত মুখার্জি জলের জন্য ট্যাক্স দিতে চেয়েছিলেন তা নিয়ে এসে ধুন্দুমার, সবাই জানেন এসব,
তো মুখ্যমন্ত্রী বলবে না করবে না কেন? নবদ্বীপে তৃণমূল পরিচালিত পৌরসভা তারা 3,000 টাকা এবং তাহলে দরখাস্তই হবে না, জল পাওয়া দূরে থাক, জলের জন্য টাকা দিতে হবে, জল নিয়েও কেলেঙ্কারি হবে এবং তার সব কিন্তু রসিদ দেওয়া হবে না, ওখানেও কাটমানি হবে। এটা কেন সংবাদ মাধ্যম খবর করেছে? অতএব সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করেছে তৃণমূলের বাহিনী, জানেন তো সবাই। এবং তারপর এখন দুর্গাপুর 8,000 টাকা, তারপর ওদের মাসে 70 টাকা। মুখ্যমন্ত্রী ঘোষণা করুক যে আমি যা বলি উল্টোটা করি, টাকা নিয়ে জল, টাকা না নিয়ে জল নয়। এই সাধু সাধু ভাব মুখ্যমন্ত্রী কতদিন চালাবেন? লোকে কিন্তু অপেক্ষায় আছে, সব ধরা পড়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন এক করেন আরেক বলে বস্তুটা ছিল না। মমতা ব্যানার্জির প্রধানতায় বিজেপি বেশ বড় হচ্ছে, আরএসএস বড় হচ্ছে, এবং সেটা আরএসএসও পারলে প্রায় ঘোষণা করছে। মুখ্যমন্ত্রীও খুব খুশির মনোভাব প্রায়শই প্রকাশ করে ফেলছেন যে বিজেপির দোষ নয় ওদের নেতারা খারাপ না, আরএসএসের দোষ নয় ওদের নেতারা খারাপ না, আদবানি ভালো কিন্তু মোদি খারাপ, মোদি ভালো কিন্তু অমিত শাহ খারাপ, এখন অমিত শাহ কিন্তু ভালো হয়ে গেছে, না বুঝবার কোনো কারণ নেই। বিজেপি আউট, মিস কল দিয়ে যারা এসেছিলেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন বিজেপি চালাচ্ছে তারা যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তৃণমূলে থেকে যারা বিজেপি করছেন, তৃণমূলে থেকে যারা ইনডাইরেক্টলি বিজেপি করছিলেন তাদের একটা অংশ এখন ডাইরেক্টলি বিজেপি করছেন। অতএব রথযাত্রা, এরা মেলা ওরা যাত্রা, এই মেলা আর যাত্রার মধ্যে থেকে মানুষকে সত্যের মুখোমুখি যাতে না হতে পারে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা বিজেপি তৃণমূল দুজনেই একটা মোটিভ নিয়ে চলছে, কিন্তু বাংলা মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। কর্পোরেশনের নির্বাচন হয়েছে, সবাই দেখেছেন 15 বছরের বিজেপি রাজত্বর অবসান হলো, বিজেপি হেরে গেল, আপ জিতল। কিন্তু বিজেপি হারলেও তো বিজেপিকে ক্ষমতা দখল করতে হবে না? এই যেমন আপনি পশ্চিমবাংলায় দেখেন, তৃণমূল হারলেও তৃণমূলকে ক্ষমতা দখল করতে হবে, এই ক্ষমতার লড়াই, দখলের লড়াই। ঠিক যেমন তৃণমূল তেমনই ওখানকার বিজেপিও বটে, তারা পিছনের দরজা থেকে ক্ষমতা আসতে চায়, দখল করতে চায়। সেই কারণে লেফটেন্যান্ট গভর্নর নাকি তাকে দিয়ে বেঠিক কাজ করিয়েছে, এবং সেই কারণে ধুন্ধুমার হয়েছে। মেয়র নির্বাচন আজ হতে পারলো না, মেয়র ডেপুটি মেয়র নির্বাচন হওয়াটা জরুরি ছিল, ওটা বিজেপি দখল করতে চায় বলে কার্যত জবরদস্তি আটকে দিল পিছনের দরজা দিয়ে। তৃণমূল যেমন, বিজেপিও তেমন ক্ষমতা দখল করতে চায় দিল্লি কর্পোরেশনের। এটা চূড়ান্ত অগণতন্ত্র তৃণমূলের। জলপাইগুড়িতে যে ছবি চোখে পড়েছে মানুষের সেটা মর্মান্তিক, এবং বাংলার সম্পর্কে গোটা দেশের মানুষের ধারণা ক্রমশ ক্রমশ যে খারাপ হচ্ছে, তার দায়িত্ব রাজ্যের, রাজ্য যারা চালাচ্ছেন তাদের, সরকার যারা চালাচ্ছেন তাদের। কবছর আগে উড়িষ্যার কালাহান্ডি দানামাঝি স্ত্রীর মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন, পয়সা নেই বলে, সববাহী গাড়ি নেই, অ্যাম্বুলেন্স নেই, গোটা দেশ শিউড়ে উঠেছিল। সে দানামাঝির গল্প অথবা কালাহান্ডি বাস্তবে জলপাইগুড়িতে, অথচ মুখ্যমন্ত্রী বলেন জন্মানো থেকে মৃত্যু সবই নাকি বন্দোবস্ত করা আছে। আর মানুষ বুঝতে পারছেন আসলে পশ্চিমবাংলায় নীল সাদা রং হয়েছে, মানুষের কাজের কাজ খুব কিছু হচ্ছে না। দানামাঝির মতন গল্প জলপাইগুড়িতে উঠে আসলো, এটা একটা শিহরণ জাগায়। এই এত এত অসভ্যতার মতনই কি বাংলা ছিল, এরকম জায়গায় চলে গেল কেন? আমি জানি না মুখ্যমন্ত্রী উৎসবে আছেন, উনি খবর পাচ্ছেন কি না, আর পেলেও চুপ করে আছেন কেন? মিলের বরাদ্দ বাড়াতে হবে, এটা মানুষ বহুদিন ধরে দাবি করছেন, আমরাও দাবি করেছি। মিড ডে মিলের কর্মচারী যারা তাদের মাইনে অন্তত একটু বাড়াতে হবে যতটা সম্ভব, অনেকদিন ধরে দাবি হচ্ছে, রাজ্য সরকার তো মানেনি কখনো। গত 11 বছর ধরে তো মমতা ব্যানার্জির সরকার, তারা এত নাকি সরকারি ছাত্রদের পাশে দাঁড়ালো যে মিড ডে মিলের বরাদ্দ কোনোদিন বাড়ালো না। তাহলে ছাত্রদের পুষ্টির জন্য মিড ডে মিল, নাকি মে মাসে পঞ্চায়েত ভোট হবে, খুব বিপদে আছে তৃণমূল, ফলে এপ্রিল মাস পর্যন্ত হঠাৎ মাংস খাইয়ে দাও, এটা কি তৃণমূলের নিজেদের পুষ্টির জন্য যাতে ভোটে জিততে পারে? এটা কি ছাত্রদের জন্য, নাকি আসলে তৃণমূলের নিজের পুষ্টির জন্য বন্দোবস্ত? এটা তৃণমূল রাজনৈতিক মনোভাব থেকে করছে, করছে ভালো, কিন্তু এটা যেন চালিয়ে যায় সম্বৎসর। এতটা ভয়াবহ যে মানুষ সেটা বিক্ষোভ করছেন রাস্তায় রাস্তায়,
কেন্দ্রীয় একটা তদন্তের টিম এসেছে, তাদের যথেষ্ট সুযোগ আছে এটা খতিয়ে দেখার। খতিয়ে দেখতে হবে, মুখ্যমন্ত্রী বলছেন 17 লক্ষ নাম বাদ দিয়েছি, খতিয়ে দেখতে হবে সেই 17 লক্ষ মানুষকে যুক্ত করেছিল কে, কে রেকমেন্ড করেছিলেন, কোন প্রধান, কিসের বিনিময়ে, কোন বিডিও, কিসের বিনিময়ে। তাহলে ওসি বিডিও অথবা প্রধান কিংবা ডিএম, তাদের দায়টা কি, নেতা মন্ত্রীদের দায়টা কি, এটা খুঁজে বার করা দরকার। যেমন বেআইনিগুলোকে বেঠিকগুলোকে বাদ দেওয়া দরকার, গরিব মানুষ যেন পায় তার ব্যবস্থা করা দরকার। সরকার কিন্তু এখন কেন্দ্রীয় সরকারও এই গরিব মানুষের ঘর দেওয়ার ব্যবস্থা কিন্তু করছে না, তার বলছে নতুন নাম যোগ করব না। যারা বেঠিকভাবে নাম যোগ করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি হবে, তদন্ত কি সেই বিষয়ে ধাবিত হবে নাকি ধামাচাপা দেওয়া চলবে, লোকে এখনো পরিষ্কার নন। রোড অ্যাক্সিডেন্ট এবং তাতে মৃত্যু খুব বেশি হচ্ছে, খুব বেশি, সবাই টের পাচ্ছে না। সেফ ড্রাইভ সেফ লাইফ, কোটি কোটি টাকা খরচ হয়েছে, তাতে কি সমাধান হচ্ছে কি, নাকি বরং ট্রান্সপোর্ট সেক্টরে তোলাবাজিটা বেড়ে গেছে। ব্রেথ অ্যানালাইজারটাও কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সরকার বলছে ওই বারের পাশে ব্রেথ অ্যানালাইজার দিয়ে টেস্ট করা হবে, সেগুলো করুক, কিন্তু এগুলো কি ঠিকঠিক মতো করা হবে, তাহলে এত রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হচ্ছে কেন। যেমন ব্রেথ অ্যানালাইজার ইউজ করা হচ্ছে তেমন তোলাবাজি করে কি গাড়িওয়ালাদের তাড়া মারা হচ্ছে, তারা যাতে বিপদে পড়ে যায় টাকা দেবার ব্যবস্থা তার সত্ত্বেও করতে হবে। আমি মনে করি সরকার যেভাবে কোটি কোটি টাকা খরচ করেছে সে অনুযায়ী দায়িত্ব পালনে কোথাও না কোথাও গাফিলতি থাকছে, কার সরকারের দেখা উচিত। দুর্নীতি তো অন্তত 10,000 কোটি টাকার, সবাই বুঝতে পারছেন, প্যারিশিয়াল বাড়িতে আবাস যোজনা, টাকার খেলা চলছে, গরিব মানুষ পাচ্ছে না, কিন্তু এই টাকার ভাগটা কে কত বেশি পাবে, 75 তো গেল কালীঘাট, বাকি 25-এর ভাগ কার 15 থাকবে আর কার 10 থাকবে, এই গিয়ে লড়াই, দাপট দেখাবার লড়াই। এ বলছে আমি বেশি দেবো, ও বলছে আমি বেশি দেবো, এবং সেই কারণে বোমা বন্দুক মজুত করে তৃণমূলের বাহিনীতে বাহিনীতে মারপিট, আক্রমণ পাল্টা আক্রমণ, এমনকি মৃত্যু, এর শেষ কোথায়? পশ্চিমবাংলায় আইনের কোনো শাসন তো নেই, তৃণমূলের দাপট তাল লড়াইতে মানুষকে বিপদে পড়তে হচ্ছে, এমনকি আবাস যোজনা কেন্দ্রিক ভাগাভাগি নিয়েও। মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে গেছেন, মেলার অনেক বাকি আছে, উনি গঙ্গাসাগরে গেছেন, আমি জানি না ওনার জন্য যে কাঠের বাংলোটা বানানো হয়েছে 6 কোটি টাকা খরচ করে, রাজ্যে তো খুবই অর্থ সংকট, 6 কোটি টাকা খরচ করে কাঠের বাংলো বানানো হয়েছে, প্যালেশিয়াল, রাজা রাজা ভাব, রানী রানী ভাব, তো সেখানে গেছেন যখন সেখানে একটা বক্তা টুক্তা দিয়েছেন নানাবিধ, তা আবার মিথ্যে বললেন কেন? গঙ্গাসাগরে ব্রিজ কেন বললেন? গঙ্গাসাগরের ব্রিজ তার সমস্ত পরিকল্পনা হয়ে যাওয়ার পর সুন্দরবন দপ্তর কান্দিউলি কালকে আবার বলেছেন, এমনকি ডিপিআর পর্যন্ত হয়ে গেল, প্রণববাবু দিল্লির মন্ত্রী কথা হয়ে গেল, সরকারটা বদলে গেল, ইন প্রসেস মুকুল রায় জাহাজ মন্ত্রী চিঠি দিয়ে বললেন যে সুন্দরবন সুন্দরবন লাগবে না, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ লাগবে না, আমার জাহাজ দপ্তর ব্রিজ করবে, জাহাজ দপ্তর করলো না, উল্টে পশ্চিমবাংলায় বামফ্রন্ট যে ইনিশিয়েটিভ নিয়ে কাজটা এগোচ্ছিল 12টা বাজিয়ে দিল। তাহলে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ব্রিজটা করতে হবে, তাহলে তার আগে পারলে বলুন, রিভার ক্রসিং করে বিদ্যুতের ব্যবস্থা বামফ্রন্ট করেছে, আমি আলো জ্বালিয়েছি, রিভার ক্রসিং করে ব্রিজের ব্যবস্থা বামফ্রন্ট করতে চেয়েছিল, আমি আটকেছিলাম, আমি এখন আবার করার কথা ভাবছি, তাহলে অসত্য কথা হয়ে যাবে। মুখ্যমন্ত্রী এত অসত্য কথা বলাটা রাজ্যের পক্ষে ভালো না। জল আবাস যোজনার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কিন্তু তদন্তের বাহিনী জায়গা ঠিক করেছে, অভিষেক ব্যানার্জি তো প্রকাশ্যে বলেছিলেন যে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে এবং তার মধ্যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, নাম করে বলেছিলেন। তো তদন্ত যারা করবে ওরা ঠিক করেছেন যে পূর্ব মেদিনীপুরেই যাওয়া উচিত, কেন, কারণ অভিষেক ব্যানার্জি বলেছেন ওখানেই সবচাইতে বেশি দুর্নীতি। তাহলে এখন মুখ্যমন্ত্রী চাচামেচি করছেন কেন? অভিষেক ব্যানার্জি বলেছেন পূর্ব মেদিনীপুরে দুর্নীতি ভরে গেছে, তখন কোন উদ্দেশ্যেই বলেছেন উনি জানেন, কিন্তু বলেছেন তো, তাহলে আজ মুখ্যমন্ত্রী আপত্তি করছেন কেন? এখন দেখা যাচ্ছে সেখানে গতকালকে আমাদের পার্টির পক্ষ থেকে যেমন ডিএমকে ডেপুটেশন দেওয়া হয়েছে,
কেন্দ্রীয় বাহিনীকেও টিমকেও তদন্তের তাদেরকেও ডেপুটেশন দেওয়া হয়েছে, কাগজ তুলে দেওয়া হয়েছে, একটা অল্প কিছু ভুড়ি ভুড়ি হয়েছে, সব তো আর আমাদের পক্ষে সম্ভব নয়। এবং তারপর যখন গেছেন জায়গায় জায়গায় মানুষ বিক্ষোভ দেখিয়েছে, কেউ বলছেন যে ঘরের টাকা কেন গণ্ডগোল করা হলো, কেন আরজিনা বিবিকে মারধর করা হলো, কেন চাপতলার লোক ঘর পাবে। আবার কোথাও কোথাও এমনও হয়েছে 100 দিনের টাকা পাইনি কেন, দিল্লির সরকার জবাব দাও, তাও হয়েছে। দিল্লির সরকার যেন এটা বোঝে যে লুঠের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়, যেমন বিজেপি রাজ্যে চলে তেমন পশ্চিমবাংলাতেও কিন্তু একই রকম লুঠের রাজত্ব চলছে। তদন্ত ঠিকমতো হবে তো, নাকি ওটা মাঝ রাস্তায় ধামাচাপা পড়ে যাবে। ঘটনা তো আমরা সবাই জানি, বকটুই হত্যাকাণ্ড, ভাদু শেখ মৃত্যু, তারপরে কার্যত জীবন্ত দগ্ধ করা হলো 10 জন মানুষকে, সংখ্যাটা বেশি কিনা আনত 10 জন। এবং মুখ্যমন্ত্রী বললেন ওই আনোয়ারুল সে কেন পুলিশ পাঠায়নি, মানে পুলিশের দোষ নয়, দোষটা হচ্ছে আনোয়ারুলের, আনোয়ারুলের কথায় পুলিশ চলে। এবার আনোয়ারুলের কথাতেই পুলিশ গেল না, মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন। এবার দেখা যাচ্ছে এই হত্যাকাণ্ডের পিছনের মূল লোকটা লালন শেখ, এবং সে কাস্টডিতে মারা গেল, অবশ্যই সিবিআই দায়িত্ব। কিন্তু হঠাৎ কিরকম কাকতালীয়, কেন পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, তারা অনেক বেশি খবরাখবর নিতে শুরু করলো, সিআইডি লেগে পড়ল, ফলে যে তদন্ত ওই 10 জন জীবন্ত মৃত যেটায় করতে করতে বেরোলো যে আনোয়ারুলের সঙ্গে এমনকি অনুব্রতর ফোনাফোনি হচ্ছে, তা সব রেকর্ড পর্যন্ত আছে, সেগুলোকে ধামাচাপা দেবার জন্য কি লালন শেখের বেঁচে থাকাটা অসুবিধা হচ্ছিল? লালন শেখের মৃত্যু কাকে সুবিধে করে দিচ্ছে? সেই কারণে কি রাজ্যের সরকার অথবা পুলিশ তারা হঠাৎ তৎপর হয়ে উঠলেন সিবিআইকে বলতে হচ্ছে যে রাজ্য পুলিশ যদি এই তদন্ত চালিয়ে যায় তাহলে তথ্য প্রমাণ যতটুকু আমরা জোগাড় করেছি বাকি সব কিন্তু লোপাট করে দেবে। এবং রাজ্য সরকারের পুলিশ কি লোপাট করতে চায়? যেমন 10 জনের বডি কার্যত লোপাট করে দিয়েছে জীবন্ত মৃত, তেমন সমগ্র ঘটনাবলীর বীভৎসতা তাকে কি লোপাট করতে চায়? কাউকে কি আড়াল করতে চায়? বীরের পাশে দাঁড়াতে চায়? বাঘ বাঘ ভাব করে অনুব্রতর যাতে অসুবিধে না হয় এবং তার পিছন পিছন সরকারের যেন সুবিধে হয় তার ব্যবস্থা করার জন্য কি রাজ্য পুলিশ আইনের শাসন নেই, থাকবে না? সিবিআই এসব প্রশ্নগুলো তুলে দিয়েছে, গভীরভাবে বিবেচনা করা জরুরি। আমরা যা যা বলেছি বিভিন্ন সময় তৃণমূল সম্পর্কে অথবা বিজেপি সম্পর্কে, মানুষের কাছে সেটা যেমন ক্রমশই পরিষ্কার হচ্ছে তেমন তৃণমূল বিজেপির নেতাদের কথায় সেটা ধরাও পড়ে যাচ্ছে। আমরা তো বহুদিন ধরে বলছি তৃণমূলে একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তৃণমূলে একটা পদ, বাকি সবাই আপদ আর বিপদ, মুখ্যমন্ত্রী আর কেউ না। আজকে তৃণমূলের এমএলএ বলেছেন আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমরা মমতার দল করি, ব্র্যান্ড মমতা। তাহলে মমতার দলের হয়ে মাল কেনাবেচা করাবার জন্য রিপ্রেজেন্টেটিভরা যে কাজ করেন সেই কাজ করছেন তৃণমূলের এমএলএরা। তৃণমূলের এমএলএদের কোনো স্বাধীন সত্তা নেই, কোম্পানির মাল বেচছেন, তৃণমূলের মাল বেচছেন, লুঠের মাল বেচছেন, যাতে লুঠের বেশি ভাগ পাওয়া যায়। কত দূর